हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आज के एम सी किऊ एर सिक्स सेट आलोचना करब। एर आगे अलरेडी पाँचटा सेट आलोचना कर फेले। जरा आगे सेटगुलो प्रैक्टिस करनी देखो ता तादेके बोलबो जे आगे भिडियोगुलो देखे नियो। डेस्क्रिप्शन बक्से तोमादेर आगे भिडियोर लिंक देवा आछे। तो चलो देरी ना करे शुरू करी। देखो 97 नम्बर क्वेश्चन रोयेछे। स्वाभाविक पुरुषेर जेनेटिक बिन्यासे रोयेछे अपशन ए एक्स वाई क्रोमोजोम, अपशन बी एक्स ओ क्रोमोजोम, अपशन सी एक्स एक्स क्रोमोजोम एवं अपशन डी एक्स एक्स ओ क्रोमोजोम। तो आमरा सबाई जानी स्वाभाविक पुरुषेर एक जेनेटिक बिन्यासेर जे क्रोमोजोम संख्या देखा जाए सेटा होच्छे एक्स वाई क्रोमोजोम, और स्वाभाविक महिलार होच्छे एक्स एक्स क्रोमोजोम। ताहले राइट आंसर होच्छे अपशन ए एक्स वाई क्रोमोजोम। नेक्स्ट क्वेश्चन, निम्नलिखित कोनटी मानव देहेर एकटी वंशानुक्रमिक रोग नय। अपशन ए हिमोफिलिया, अपशन बी बर्णांधता, अपशन सी अल्जाइमर्स, अपशन डी डाउन सिंड्रोम। तो हिमोफिलिया, बर्णांधता और डाउन सिंड्रोम ये तीनटी होच्छे जेनेटिक माने वंशानुक्रमिक रोग। एक जनु थेके अपर जनुते, पितृजनु थेके अपुत्र जनुते एटा बाहित हय। किन्तु अपशन सी अल्जाइमर्स एटा होच्छे एकटा वंशानुक्रमिक रोग नय। अल्जाइमर्स होच्छे एकटा ब्रेनर डिजिज। बयस बाढ़ार संगे संगे मानुषर जो मेमोरि लस होते थे विभिन्न कारण एनवायरमेंटल कज अन्य कारण होते पारे। तो अल्जाइमर्स होच्छे एक माने अल्जाइमर्स को वंशानुक्रमिक रोग नय। नेक्स्ट क्वेश्चन, देखो एक उद्भिद भाइरस जा सब्जी रोग सृष्टि करे। अपशन ए टोबाको मोजाइक भाइरस बा टीएमवी, अपशन बी कॉलीफ्लावर मोजेक भाइरस, अपशन सी एडेनो भाइरस एवं अपशन डी कोनोटी नय। इखाने राइट आंसर होच्छे अपशन बी कॉलीफ्लावर मोजेक भाइरस। एटा एकटा भाइरस जा सब्जी रोग सृष्टि करे। कॉलीफ्लावर अर्थात फुलकपिर मोजेक रोग सृष्टि करे होच्छे कॉलीफ्लावर मोजेक भाइरस। नेक्स्ट क्वेश्चन, क्वेश्चन नम्बर 100, पेडांकल हलो अपशन ए पुष्पवृन्त, अपशन बी पत्रवृन्त, অপশন সি ফলের বৃন্ত, অপশন ডি কোনোটিই নয়। পেডাঙ্কল হচ্ছে পুষ্পবৃন্ত। রাইট আনসার হচ্ছে অপশন এ পুষ্পবৃন্ত। নেক্সট কোয়েশ্চেন, দেখো নিম্নলিখিত কোনটি একটি প্রোটিনের অভাবজনিত রোগ। অপশন এ পেলেগ্রা, অপশন বি রিকেট, অপশন সি কোয়াসিওরকর, অপশন ডি রেটিনোব্লাস্টোমা। তো এখানে প্রোটিনের অভাবজনিত রোগ হচ্ছে কোয়াসিওরকর। অপশন সি হচ্ছে রাইট আনসার। পেলেগ্রা হচ্ছে নিয়াসিনের অভাবে হয়, রিকেট ভিটামিন ডি এর অভাবে হয়, রেটিনোব্লাস্টোমা ভিটামিন এর অভাবে হয়। তাহলে রাইট আনসার হচ্ছে অপশন সি কোয়াসিওরকর। তো নেক্সট কোয়েশ্চেন, দেখো পাকচিত খাদ্য কোথায় শোষিত হয়। অপশন এ পাকস্থলী, অপশন বি ক্ষুদ্রান্ত, অপশন সি বৃহদন্ত্র, অপশন ডি কোলন। রাইট আনসার হচ্ছে অপশন বি ক্ষুদ্রান্ত। তো যখন আমরা কোনো বস্তুকে গ্রহণ করি খাদ্য হিসেবে, তখন সেটা প্রথমে মুখবিবরে যায়, মুখবিবর থেকে পাকস্থলীতে যায়, পাকস্থলী থেকে ক্ষুদ্রান্ত বৃহদন্ত্র হয়ে মলাশয়ে যায়। তো গৃহীত খাদ্য মুখবিবর এবং পাকস্থলীর মধ্যে পাচিত হয়, এবং পাচিত খাদ্যের যেটা প্রয়োজনীয় অংশ সেটা ক্ষুদ্রান্তে শোষিত হয়, এবং ক্ষুদ্রান্তে শোষিত হওয়ার পর অপাচ্য অংশটা বৃহদন্ত্র হয়ে মলাশয়ে চলে যায়। ঠিক আছে, তাহলে রাইট অ্যান্সার হচ্ছে অপশন বি ক্ষুদ্রান্ত। নেক্সট কোয়েশ্চেন, দেখো নিম্নলিখিত কোনটি একটা প্রোটোজোয়া নয়। অপশন এ হাইড্রা, অপশন বি ইউগ্লিনা, অপশন সি অ্যামিবা, অপশন ডি প্যারামিশিয়াম। রাইট অ্যান্সার হচ্ছে অপশন এ হাইড্রা। হাইড্রা নিডারিয়া পর্বভিত্ত প্রাণী, এটি প্রোটোজোয়ার অন্তর্ভুক্ত নয়। নেক্সট কোয়েশ্চেন, মানব দেহের কোথায় ইউরিয়া তৈরি হয়। অপশন এ যকৃৎ, অপশন বি বৃক্কীয় নাথলি, অপশন সি বৃক্ক, অপশন ডি হিমোগ্লোবিন। তো রাইট আনসার হচ্ছে যকৃৎ বা লিভার, যেখানে মানুষের মানব দেহের যকৃতের মধ্যে ইউরিয়া তৈরি হয়। নেক্সট কোয়েশ্চেন, নিম্নলিখিত কোনটি বৃক্কের কাজ নয়। অপশন এ আল্ট্রা ফিল্ট্রেশন, অপশন বি টিবিউলার রিঅ্যাবজর্পশন, অপশন সি টিবিউলার সিক্রেশন, অপশন ডি ফ্যাগোসাইটোসিস। তো রাইট আনসার হচ্ছে অপশন ডি ফ্যাগোসাইটোসিস, বৃক্কের কোনো কাজ নয়। ফ্যাগোসাইটোসিস একটা পদ্ধতি, যে পদ্ধতিতে মানে আমাদের শরীরে প্রবিষ্ট রোগ জীবাণু এগুলো মানে কঠিন কোনো বস্তু
খাদ্যবস্তু বা ফরেন কোনো মেটেরিয়াল ঢুকে গেলে সেটাকে সেটাকে ইনগালফ করে নেয় ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে। ঠিক আছে, এটা কোষ পর্দার মধ্যেও অনেক সময় দেখা যায় ফ্যাগোসাইটোসিস পদ্ধতি। নেক্সট কোয়েশ্চেন দেখো, 106, একটা ভাইরাল রোগ হলো, অপশান এ ক্যান্সার, অপশান বি লিউকোমিয়া, অপশান সি টাইফয়েড, অপশান ডি পিত্তজ্বর। তো অপশানগুলো কোয়েশ্চেনটা ভালো করে পড়ো। ভাইরাল রোগ হলো, এখানে ভাইরাল রোগ, এই চারটে রোগের মধ্যে কোনটা একটা ভাইরাল রোগ? তো ক্যান্সার ভাইরাল রোগ নয়, ক্যান্সার একটা অঙ্কোজিন এর অ্যাক্টিভেশনের ফলে মানে অনিয়ন্ত্রিত সেল ডিভিশনের ফলে ক্যান্সার সৃষ্টি হয়। টাইফয়েড এবং লিউকোমিয়াও কোনো ভাইরাল ডিজিজ নয়। অপশান ডি পিত জ্বর হচ্ছে একটা ভাইরাস ঘটিত রোগ, ঠিক আছে, যেটা এডিস ইজিপ্টি বলে মশার মাধ্যমে এই ভাইরাসটা ছড়ায়। নেক্সট কোয়েশ্চেন, 107, কোষীয় গঠন অনুযায়ী নিম্নলিখিত কোনটি সর্বাপেক্ষা জটিল? অপশান এ ব্যাকটেরিয়া, অপশান বি প্রোটোজোয়া, অপশান সি অ্যালগি, অপশান ডি ফাঙ্গি। রাইট অ্যান্সার হচ্ছে অপশান বি প্রোটোজোয়া। প্রোটোজোয়া হচ্ছে নিম্নলিখিত এই চারটির মধ্যে সবথেকে জটিল গঠনযুক্ত। নেক্সট কোয়েশ্চেন, ডারউইনের মত অনুযায়ী ন্যাচারাল সিলেকশনের একক কোনটি? অপশান এ একজন ব্যক্তি, মানে একজন সম্পূর্ণ ব্যক্তি, বি অপশান বি পরিবার, অপশান সি জেনাস বা গোত্র, অপশান সি স্পিসিস বা প্রজাতি। তো শ্রেণীবিন্যাসের সব থেকে নিচে যেটা অবস্থিত স্পিসিস, স্পিসিস হচ্ছে ডারউইনের ন্যাচারাল সিলেকশনের একক। নেক্সট কোয়েশ্চেন, নিম্নলিখিত কোনটি কোন উদ্ভিদ কলাটি মৃত কোষ দ্বারা গঠিত? অপশান এ জাইলেম, অপশান বি ফ্লোয়েম, অপশান সি প্যারেনকাইমা, অপশান ডি হাইপোডার্মিস। নিম্নলিখিত অপশানগুলির মধ্যে রাইট অ্যান্সার হচ্ছে অপশান এ জাইলেম। জাইলেমের যে উপাদানগুলো, জাইলেম তন্তু, জাইলেম প্যারেনকাইমা, সিমনল এবং সঙ্গী কোষ, এর বেশিরভাগটাই হচ্ছে মৃত কোষ দ্বারা গঠিত, এবং একমাত্র জাইলেম প্যারেনকাইমা হচ্ছে সজীব অংশ, তাই একে বলা হয় যে জাইলেমকে বলা হয় মৃত কোষ দ্বারা গঠিত। নেক্সট কোয়েশ্চেন দেখো, জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের দ্বারা তৈরি প্রথম হরমোনটি হলো? জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে প্রথম যে হরমোনটি তৈরি হয়েছে সেই হরমোনটি কী? অপশান দেওয়া আছে চারটি, অপশান এ ইস্ট্রোজেন, অপশান বি টেস্টোস্টেরন, অপশান সি থাইরক্সিন, অপশান ডি ইনসুলিন। রাইট অ্যান্সার হচ্ছে অপশান ডি ইনসুলিন। এইটি ইনসুলিন প্রথম জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের দ্বারা তৈরি প্রথম হরমোন। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন দেখো, ভিটামিন সি এর বিজ্ঞানসম্মত নাম হলো? এখানে এটা বিজ্ঞানসম্মত নাম বলেছে, আসলে এটা রাসায়নিক নাম হবে, রাসায়নিক নাম হচ্ছে অপশান এ অ্যাসিটিক অ্যাসিড, অপশান বি মিউরিয়েটিক অ্যাসিড, অপশান সি অ্যাসকর্বিক অ্যাসিড, অপশান ডি ল্যাকটিক অ্যাসিড। তো ভিটামিন সি এর রাসায়নিক নাম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। ভিটামিন সি এর অভাবে স্কার্ভি রোগ হয়। ঠিক আছে, ভিটামিন সি এর অভাবে যে রোগটা হয় সেটা হচ্ছে স্কার্ভি, মানে আমাদের মাড়িতে, মানে আমাদের মাড়ি নরম হয়ে যায় বা সেখান থেকে রক্ত পড়ে, এরকম ধরনের বিভিন্ন রকমের সিমটমস দেখা যায়, যেটার নাম হচ্ছে স্কার্ভি। এই হলো আজকের এমসিকিউ এসের। তো আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে, এবং আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে এই ধরনের এমসিকিউ এর সেট এবং বায়োলজি রিলেটেড বিভিন্ন টপিকের উপরে ডিটেলসের আলোচনার ভিডিও পেতে হলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।